السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. প্রিয় বন্ধুরা, দেশ বিদেশের যে যেখান থেকে এই আলোচনাটি শুনছেন বা শুনবেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। সেটা হচ্ছে, যা শিরোনামটা এমন বলা যেতে পারে যে আরও একটা ভয়ঙ্কর বিপদ ধেয়ে আসছে আমাদের সামনে। আমরা বর্তমান বিশ্বে এখন মানুষ কিন্তু ব্যতিব্যস্ত করোনা ভাইরাস নিয়ে। কেউ বা নিজের কর্মস্থলকে ত্যাগ করে বাড়ির মধ্যে নিজের জীবনকে আবদ্ধ করে ফেলেছেন, কেউ বা সমস্ত ব্যবসা বাণিজ্যকে ক্লোজ করে বাড়িতে অবস্থান করছেন, কেউ বা বাড়িতে থেকে বেরাবেন না বলে কয়েক মাসের খাবার দাবার বাড়িতে মজুত করে বসে পড়েছেন। এইরকম পরিস্থিতিতে আমরা ভালো আছি এটা বলা খুব টাফ ব্যাপার, তারপরেও সমস্ত বিষয়ের অবস্থায় আমরা আলহামদুলিল্লাহ বললে আমাদের ইমানি শক্তিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেন। সো এরপরেও এই ভয়ঙ্কর পরিস্থিতিতেও আমরা পড়তে পারি আলহামদুলিল্লাহ। আরও একটা ইন্টারেস্টিং পার্ট, সেটা হচ্ছে যে করোনা ভাইরাস নিয়ে বর্তমান বিশ্বে যে সিচুয়েশান আমরা ফিল করছি, এই সিচুয়েশানের মধ্যে মানে যা হচ্ছে তার চেয়ে বেশি কিন্তু আমরা ইন্টারনেটের মাধ্যমে পাচ্ছি। মানে ভাইরাল হওয়ার জন্য অনেকে অনেক রকম কাজ করে, তো এটাও কোনো ব্যতিক্রম আলোচনা নয়। তো যাই হোক, তো করোনা ভাইরাস নিয়ে আমরা সবাই আতঙ্কগ্রস্ত। তবে সহিহ বুখারীর একটা হাদিস মনে রাখবেন, যখন কোনো মহামারীর মধ্যে মানে কোনো একটা বিশেষ রোগ যেটা সার্বিকভাবে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে ওটাকে মহামারী বলা হয়, আর এই মহামারীতে যদি কোনো ব্যক্তি মারা যায়, ইমানদার মানুষ মারা যায়, তাহলে সে শহীদের মর্যাদা পায়। সুতরাং আপনি করোনাকে ভয় না করে করোনার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি ভয় করেন, তারপরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মৃত্যুটাকে এনে দেন, তার মধ্যে রয়েছে কল্যাণ। সুতরাং মাস্ক ব্যবহার করতেই পারেন, আপনি আপনার প্রিকশন ওটা নিতেই পারেন। হ্যাঁ, এক্সট্রা অ্যাডভান্স আপনার যে কি বলবো টেক কেয়ার সেটা আপনি করতেই পারেন, আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। কিন্তু সর্বোপরি যখন কোনো মহামারী এইভাবে ছড়িয়ে পড়ে, তখন বুঝতে হবে যে আমাদেরকে পাপ কাজকে ত্যাগ করতে হবে, ভালো কাজের দিকে ফিরে আসতে হবে, বেশি বেশি ভালো কাজ করতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু কাছে চাইলে আল্লাহ সুবহানাহু সেটাকে মহামারী যে আকার সেটা থেকে কিন্তু আমাদেরকে নিস্তারও দিতে পারেন। তো এইরকম একটা পরিস্থিতি যেখানে বিশ্ব আজকে ব্যতিব্যস্ত, গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, চীন থেকে শুরু হয়েছে, তারপরে গোটা বিশ্ব একদম স্কুল কলেজ অফিস আদালত সব ছুটি দিয়ে বসে আছে, কখন কি হয়, মানে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ কিন্তু মারা যাচ্ছে এই করোনা ভাইরাসের এতে আর কি, করোনা ভাইরাসের মাধ্যমে সংক্রমিত হয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন তথ্য দিচ্ছে কি করে মানে হাউ টু ইম্প্রুভ ইওর লাইফ ফ্রম দ্য করোনা ভাইরাস বা এই ডেঞ্জার জোন, এখান থেকে কি করে আমরা ফিরে আসতে পারি, এই বিষয়ে কিন্তু আজকে বিশ্ব ব্যতিব্যস্ত। কিন্তু আমরা যদি একটু খেয়াল করতাম যে করোনা ভাইরাস যদি আল্লাহর আজাব বা গজব হয়, হতেই পারে, না হওয়ার কিছু নেই। মানে বর্তমান বিশ্বে কিন্তু পাপীদের সংখ্যা অনেক বেশি, আমরা বেশিরভাগই কিন্তু আমরা পাপি মানুষ। সুতরাং আমাদের পাপের কারণে কি আল্লাহ সুবহানাহু দিচ্ছেন এইগুলা, এইগুলাকে ভেবে যদি আমরা আমাদের জীবনটাকে শুধরানোর চেষ্টা করি, তাহলে কিন্তু অনেক সুন্দর জীবনটা হয়, তাই না? আচ্ছা, যদি এটা হয় আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এবার এখন যেটা আমি বলতে চাইছি, যেটা নিয়ে আজকে আলোচনা, যে আরও একটা ভয়ঙ্কর বিপদ সামনে ধেয়ে আসছে। অনেকেই এই করোনা থেকে বাঁচার জন্য চালকে মজুদ করছেন, ডালকে মজুদ করছেন, আর ভাবছেন যে না, বাড়ির থেকে বেরোবো না। কেন? এই জন্য বেরাবো না যে বেরোলে করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারি, মারা যেতে পারি। সুন্দর এই পৃথিবীতে কে বাঁচায় দুনিয়া এই মায়া ত্যাগ করতে? সুতরাং এই করোনার জন্য আপনি চাল ডালকে মজুদ করছেন, অফিস আদালতে যাওয়া বন্ধ করে দিয়েছেন, মানুষের সাথে মেশা বন্ধ করে দিয়েছেন। এই সিচুয়েশনে আমি যদি আপনাদের বলি যে আরও একটা ভয়ঙ্কর বিপদ আপনার আমার সামনে চলে আসছে, তখন পরিস্থিতি কত ভয়াবহ হতে পারে, কত ভয়াবহ। জি, আরও একটা ভয়াবহ পরিস্থিতি আমাদের সামনে আসছে, সেটা হচ্ছে পঙ্গপাল। জি, অনেকেই শুনেছেন নাম পঙ্গপাল। হ্যাঁ, ছোট্ট একটা পতঙ্গের মতো কীট, একটা জীব,
পঙ্গপাল। এই পঙ্গপাল বর্তমানের বিশ্বের, এই বর্তমান বিশ্বের বহু দেশে ছড়িয়ে পড়েছে। সংবাদ মাধ্যম অনুসারে প্রায় 46টা দেশে এই পঙ্গপালের প্রাদুর্ভাব শুরু হয়ে গেছে অলরেডি, 46টা দেশে। কেনিয়া, ইথিওপিয়া, সোমালিয়া, আফ্রিকার 14টা দেশ, পাকিস্তান, ভারতের কিছু অংশে এই পঙ্গপাল কিন্তু ছড়িয়ে পড়েছে। এই পঙ্গপাল ছড়িয়ে পড়েছে, তো পঙ্গপালটা কি, যদি আপনি আমি একটু খেয়াল করি যে পঙ্গপালটা কি, এর মাধ্যমে কি হতে পারে, আমাদের কি ঘটতে পারে, এটা যদি আপনি জানেন তা আপনি আরও আটকে উঠবেন করোনা। আরে করোনা থেকে তো ঘরের মধ্যে থাকলে বেঁচে যেতে পারি, কিন্তু পঙ্গপাল থেকে কি করে বাঁচবো, এটা তো অনেক বড় একটা মুশকিল ব্যাপার। হ্যাঁ, পঙ্গপাল এরা ঝাঁকে ঝাঁকে উঠতে শুরু করেছে, ঝাঁকে ঝাঁকে উঠতে শুরু করেছে। আফ্রিকার, আফ্রিকায় মানে আফ্রিকা যে জায়গা, যে দেশ হিসেবে আমরা চিনি, তো সেই আফ্রিকা দেশ বলেন, মহাদেশ বলেন, যাই হোক না কেন, সে আফ্রিকায় কিছুদিন পূর্বে যত পরিমাণ বৃষ্টি হওয়ার প্রয়োজন ছিল তার চেয়ে 400 গুণ বেশি বৃষ্টিপাত ঘটে, যার ফলস্বরূপ পঙ্গপাল সেখানে অনেক বিস্তার লাভ করেছে। লক্ষ লক্ষ কোটি কোটি পঙ্গপাল কিন্তু জন্মলাভ করেছে। ওই পঙ্গপাল যখন কোনো জমির উপর দিয়ে উড়ে যাচ্ছে একসাথে ঝাঁকে ঝাঁকে, তখন সেই জমির সমস্ত ফসলকে খুব শর্ট সময়ে পুরোপুরি সাবাড় করে দিচ্ছে। হ্যাঁ, আপনি ধান বুনেছেন জমিতে, গম লাগিয়েছেন, ভুট্টা চাষ করছেন, মসুরির চাষ করছেন, ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল আসলো, সবগুলোকে সাবাড় করে দিল, তার মানে পুরো মাঠ পরিষ্কার। এখন কী খেয়ে বাঁচবেন, টাকা পয়সা থাকলেই মানুষ বেঁচে থাকতে পারে না, এইরকম একটা ভয়ঙ্কর বিপদ আমাদের কিন্তু আগত চলে এসেছে অলরেডি। হয়তো আপনি আমি মুর্শিদাবাদ বা আশেপাশে বসবাস করি, এখনও আমরা এখান থেকে হয়তো ফিল করছি না যে কোথায় এসেছে এটা। পাকিস্তানে অলরেডি চলে এসেছে, গুজরাটের কিছু এলাকা প্রায় আপনার ওই মোটামুটি 400,000 হেক্টর, গুজরাটে প্রায় 400,000 হেক্টর জমির ফসল কিন্তু অলরেডি ক্ষতিগ্রস্ত। এই পঙ্গপালের কাজ কি জানেন, আপনার খাদ্যশস্যকে সাবাড় করে দেবে। এক ঝাঁক পঙ্গপাল নিয়ার অ্যাবাউট প্রায় 35,000 মানুষের খাবারকে সাবাড় করে দিচ্ছে। জি, শুনে আর চমকাচ্ছেন তো ভাই, মহা মুশকিল, মহাবিপদের দিকে আমরা ধাবিত হচ্ছি। একটা ঝাঁক পঙ্গপাল যদি 35,000 লোকের খাবার একদিনে সাবাড় করে, আর এই পঙ্গপাল যদি এক সপ্তাহ স্টে করে, এক মাস স্টে করে, এক বছর স্টে করে, ক্যান ইউ ইমাজিন, আমরা কি কল্পনা করতে পারছি? খুব শীঘ্র, খুব শীঘ্র আমরা এই গোটা বিশ্বের মানুষ, বেশিরভাগ মানুষ খাদ্য সংকটে পড়তে চলেছে। A person cannot live without food. মানুষ বেশি দিন খাবার ছাড়া বাঁচতে পারে না, তার বেঁচে থাকার রসদ হচ্ছে খাবার, আর এই খাবারটাকে সাবাড় করে দিতে চলে আসছে পঙ্গপাল। এক ঝাঁক পঙ্গপাল একদিনে 35,000 মানুষের খাবারকে সাবাড় করে দিচ্ছে। একবার ভাবুন তো অবস্থাটা কী হবে। চেষ্টা করছেন আপনার ওই সোমালিয়া, কেনিয়া, ইথিওপিয়া, আফ্রিকার বিভিন্ন দেশের ভালো ভালো টেকনোলজি যে দেশে রয়েছে, ওই দেশের চেষ্টা করা হচ্ছে যে আমরা এখান থেকে কি করে বাঁচবো পঙ্গপাল থেকে। তখন তারা আপনার হেলিকপ্টারে করে, জাহাজে করে বিভিন্ন রকমের কীটনাশক ছড়াচ্ছেন উপর থেকে, কিন্তু তিনারা কীটনাশক ছড়ানোর পরে বলছেন যে কীটনাশক ছড়িয়ে আমরা তেমন কোনো লাভবান হচ্ছি না। সুতরাং মানুষের টেকনোলজি হেরে যাচ্ছে পঙ্গপালের কাছে। এখন আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো এক সময় কোন একজন নবী, তিনি একটা গাছের তলায় অবস্থান করছিলেন, একটা পিঁপড়াতে তিনাকে কামড় দেয়, তো তিনি পুরো গর্ত সহ সেটাকে পুড়িয়ে ফেলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল করে তাকে বললেন যে তোমাকে একটা পিঁপড়াতে কামড়িয়েছে, তুমি ওই পিঁপড়াটাকে মারতে পারতে, তো তুমি তার পুরো বাসাটাকে,
পুরো ঝাঁকটাকে, সমস্ত পিঁপড়েটাকে কেন তুমি আগুন দিয়ে পুড়িয়ে দিলে? তুমি কি জানো, তোমার কি অবগতিতে আছে যে এই পিঁপড়েগুলো আমার গুণগান গায়? তো আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওই পিঁপড়েগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজগারে ব্যস্ত থাকতো। তার মানে পিঁপড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজগারে ব্যস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মাখলুক সৃষ্টি করেছেন সবাই সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য আমরা এখানে এসেছি। তবে বিচার হবে মানুষ আর জিনের, মানুষ আর জিনের। কিন্তু এই মানুষ এবং জিনি আমরা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানিতে ব্যতিব্যস্ত। আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের ইত্তেবা থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। যাদের বেশি বেশি ইবাদত করার কথা ছিল, কিন্তু তারা আজকে আমরা ইবাদত করছি না। কিন্তু আপনার ওই পিঁপড়ে, পঙ্গপাল, করোনা ভাইরাস সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজগারে ব্যস্ত থাকে। ওই হাদিস থেকে বুঝতে পারলাম তাহলে এই পঙ্গপাল যারা আমাদের খাবারকে সাবাড় করে দিচ্ছে, ফসলের পর ফসলকে শেষ করে দিচ্ছে, জমির পর জমিকে সাবাড় করে দিচ্ছে, খেয়ে অ্যাট এ টাইম 35,000 লোকের মানুষের খাবারকে নষ্ট করে দিচ্ছে, এইগুলোও তো আল্লাহর জিকিরে ব্যস্ত। সুতরাং এই যে আল্লাহর জিকিরে যারা ব্যস্ত, তো এটা থেকে এই পঙ্গপালকে রুখতে পারে আমাদের কীটনাশক এমনটি নয়, যার প্রমাণ আমরা ইতিপূর্বে পেয়ে গিয়েছি। তবে আমরা বাঁচতে পারি, আমাদেরকে বাঁচাতে পারে করোনা ভাইরাসের পঙ্গপালের আপনার আমার সবারই মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই কেবলমাত্র আমাদেরকে বাঁচাতে পারে। এই করোনা ভাইরাস পঙ্গপাল সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হয় পরীক্ষা অথবা নিয়ামত অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে গজব। এখন যাই হোক না কেন, তা তো আমরা যদি একটু খেয়াল করি এটা তো আমাদের জন্যই আসছে। আর পরীক্ষা তো হয় মুমিনদের উপরে, মুমিনের সংখ্যা পৃথিবীতে হয়তো অনেক কম। আসলে এগুলো কি গজব নয়? একটার পর একটা, একটার পর একটা দেখেন আল্লাহর তরফ থেকে কিন্তু গজব চলে আসছে। সুতরাং এই যে পঙ্গপালের দৃশ্যটা ঘটছে এই সোমালিয়া, ইথিওপিয়া, আপনার কেনিয়ার বহুল অংশে, অনেক জায়গায় সব সাবাড় করে দিয়েছে, অলরেডি পাকিস্তানে চলে এসেছে এবং ভারতে এন্টার করা শুরু হয়েছে, বা কিছু কিছু রাজস্থানের ওই সাইডে অলরেডি চলে এসেছে সংবাদ মাধ্যমের মাধ্যমে, যেটা আমরা জানতে পেরেছি। আপনারা আমার এখানে আসতে কতক্ষণ? পঙ্গপাল থেকে কি আমরা রেহাই পাবো? একবার খেয়াল করুন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে গজব দেয় দেন কিনা একটু চলুন, একটু ঘুরে চলি, একটু খেয়াল করি কোরআনুল করিম, একটু যদি খেয়াল করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন ফেরাউনকে দাওয়াত দিতে গেলেন, ওই সময় যখন ফেরাউন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের দাওয়াতকে ডিনাই করলেন, অস্বীকার করলেন, তারপর অনেক বড় লম্বা চওড়া ঘটনা, ওদিকে আমি যাচ্ছি না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ব্যাঙের মাধ্যমে, উকুনের মাধ্যমে, রক্ত বৃষ্টির মাধ্যমে, পঙ্গপালের মাধ্যমে তাদেরকে কিন্তু শাস্তির স্বাদকে আস্বাদন করিয়েছিলেন। আরও যদি আপনি আরও দেখতে চান তো আরও অন্যান্য নবী তাদের জামানায়ও, আদ, সামুদ, এদেরকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই প্রজাতিকে, ওই জাতিকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছিলেন, কাউকে আজাবের মাধ্যমে, মানে বিকট আওয়াজের মাধ্যমে, কাউকে আপনার ঝোড়ো হাওয়ার মাধ্যমে, কাউকে কষ্ট দিয়েছিলেন ব্যাঙের মাধ্যমে, রক্ত বৃষ্টির মাধ্যমে। তারা কি ছিল? পাপে লিপ্ত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে আমি কোনো জাতির ভাগ্য পরিবর্তন করি না অতক্ষণ যতক্ষণ না তাদের ভাগ্য তারা নিজেরা পরিবর্তন করে। তাহলে যদি এটাই হয় তাহলে আমাদেরকে এই করোনা ভাইরাস থেকে এবং পঙ্গপালের আগত এই ভাবি যে বিপদ, মানে যেটা ওয়েট করছে আমাদের জন্য, এখান থেকে বাঁচার জন্য আমাদেরকে প্রাণপণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকে আঁকড়ে ধরতে হবে যদি আমরা বাঁচতে চাই এই আগত বিপদ থেকে। এমনি তো করোনা ভাইরাস নিয়ে আমরা ব্যতিব্যস্ত, তারপরে আবার এই পঙ্গপালের উৎপাত। তাহলে একবার চিৎকার, মানে চিন্তা করুন, ভাবুন, এখন বলা হচ্ছে নাকি যদি এই পঙ্গপালকে কন্ট্রোল করা না যায় তাহলে পৃথিবীর দশ ভাগ জায়গা, অর্থাৎ দশ ভাগের পৃথিবীকে যদি ভাগ করা হয় তাহলে দশ ভাগ পৃথিবীর দশ ভাগ
যে পোর্শন, এই পোর্শনের মানুষ সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, মানুষ খাদ্য অভাবে মারা যাবে, মানুষ না খেতে পেয়ে মারা যাবে, মহামারী শুরু হয়ে যাবে। মন্নন্তর মনে আছে না, 76-এর মন্নন্তর? এইরকম পজিশন কিন্তু আমাদের আসতে চলেছে যদি আমরা এই পঙ্গপালের হাত থেকে নিজেকে না বাঁচাতে পারি। কিন্তু আমাদের কি ক্ষমতা? ছোট্ট একটা জীবাণু যা মাইক্রোস্কোপে দেখা সম্ভব কি না আল্লাহ আলম, তার ভয়ে আমরা এত বড় একটা দেহকে গৃহবন্দী করে নিয়েছে, ঘরে বন্দী করে নিয়েছে, মুখে মাস্ক ব্যবহার করছে, কত রকমের কত প্রোটেকশন ইউজ করছি, বারবার হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটাকে ধুচ্ছি, একটা ছোট্ট জীবাণুর ভয়ে যেটা আমরা খালি চোখে দেখতে পাই না। আর এটুকুই আমাদের বিজ্ঞান অপদস্ত, বিজ্ঞান আর পাচ্ছে না, মানুষ পাচ্ছে না, মানুষ ভয়ে ভীত হয়ে গেছে। তাহলে পঙ্গপাল বা ভাইরাসকে কি রোখার ক্ষমতা আমাদের আছে? না। তবে যিনি পাঠিয়েছেন, হয় গজব হোক, আজাব হোক, অথবা টেস্ট হোক ফর আস, আমাদের জন্য যিনি পাঠিয়েছেন, তিনিই কেবলমাত্র আমাদেরকে বাঁচাতে পারেন, আমাদেরকে রক্ষা করতে পারেন। সো টার্ন টু আল্লাহ সুবহানাহু তাআলা। আসুন আমরা আল্লাহ সুবহানাহু তাআলার দিকে ফিরে আসি, পাপ কাজকে ত্যাগ করি, মসজিদে বেশি বেশি কানেক্টেড হই, আমাদের অন্তরটা মসজিদে ঝুলিয়ে রাখি, সলাতের জন্য উদগ্রীব হয়ে যাই, হারাম খাবার থেকে আমরা দূরে থাকি, অশ্লীলতা থেকে দূরে থাকি, বিয়াপনা থেকে দূরে থাকি, একে অপর এর ব্যাকবাইটিং থেকে দূরে থাকি, একে অপরকে ভালোবাসতে শুরু করি। যদি এটা আমরা না শুরু করি, হয়তো আল্লাহ সুবহানাহু তাআলা এই পঙ্গপাল নয়, এর পরবর্তী সময় করোনা শেষ হতে না হতে আবার পঙ্গপাল আসবে, পঙ্গপালের পর আবার কিছু আসবে, তারপরে আবার কিছু আসবে, ব্যাস এই করতে করতে আমরা পৃথিবীর মাটি থেকে মিশে যাব। তবে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা মানুষকে মরে যেতে হবে, এ কথা সত্য। কিন্তু মৃত্যুটা কি একটু ভালো মৃত্যু আমরা চাই না? মৃত্যুটা কি আল্লাহর গজবে, আল্লাহর আজাবের মাধ্যমে হোক, এটা কি আমরা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কি কামনা করতে পারে? যদি আমাদের মৃত্যুটা আমরা ভালো চাই, আল্লাহ সুবহানাহু তাআলা সুন্দরভাবে আমাদেরকে মৃত্যু দিক, এই কামনা যদি আমরা করি ভালো চাই, তাহলে টার্ন ব্যাক টু অলমাইটি আল্লাহ সুবহানাহু তাআলা, তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলার দিকে ফিরে আসতে হবে। অতএব একটা সমস্যা শেষ হতে না হতেই যাতে জর্জরিত গোটা বিশ্ব এই করোনা, এই এমত অবস্থায় আবার একটা বিশাল বিপদ আমাদের সামনে ধেয়ে আসছে। আসলে আমরা সবাই আল্লাহর দিকে ফিরে যাই, নইলে কিন্তু এই বিপদ থেকে বাঁচা খুবই মুশকিল। ভাবুন, এক পঙ্গপাল, এক ঝাঁক পঙ্গপাল একদিনে প্রায় 35,000 মানুষের খাদ্যশস্যকে খেয়ে ফেলতে পারে, কত ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে, কত ভয়ঙ্কর! সো টার্ন ব্যাক টু আল্লাহ সুবহানাহু তাআলা, আল্লাহ আমাদেরকে এই আগত বিপদ থেকে রক্ষা করুক, আল্লাহুম আমিন। আজকের মতো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।